হুমকি উপেক্ষা করে কঠোর ঘোষণা দিলেন পুতিন। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এরদোগান। পাকিস্তানের এই মুহূর্তে মূল চরিত্র একটি রহস্যময় চিঠি, যে শর্তে নির্বাচন যাবে বিএনপি জানালেন মির্জা ফখরুল। ইমরান খানকে কি মন্ত্র দিলেন সেনাপ্রধান, বিদায় ঘণ্টা বেজে গেছে ইমরান খানের। এরপর আরও থাকছে, আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ হারাচ্ছে পাশ্চাত্য, যে কৌশলে ইউক্রেনকে ঘায়েল করছে রাশিয়া, নির্মম ভবিষ্যৎ থেকে বাঁচার পথ খুঁজছে রাশিয়া। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীকে জানালেন বিলাল ভুট্টো। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার গ্যাস বিক্রির ক্ষেত্রে নতুন ডিক্রি জারি করেছেন। জারিকৃত নতুন ডিক্রি অনুযায়ী রাশিয়ার অবন্ধুদের রাশিয়ার গ্যাস কিনতে হলে গ্যাসের মূল্য রাশিয়ার মুদ্রা রুবলে শোধ করতে হবে। 1 এপ্রিল শুক্রবার থেকে এই নিয়ম কার্যকর হবে। যারা রুবলে গ্যাসের টাকা দেবে না তাদের সঙ্গে চুক্তি বাতিল করা ঘোষণা দিয়েছেন পুতিন। পুতিনের এমন ঘোষণায় পুরো ইউরোপে এর ব্যাপক প্রভাব পড়বে, কারণ ইউরোপের 40% গ্যাসের যোগান দেয় রাশিয়া। রাশিয়া এমন কোনো সিদ্ধান্ত নিল, জার্মানি ফ্রান্স জানিয়েছিল তারা রুবেল গ্যাস কিনবে না, এই ব্যাপারে হুমকি দিয়েছিল বিশ্বের 7 শীর্ষ ধনী দেশের সংগঠন G7। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে এমন কঠোর ঘোষণা দিলেন পুতিন। রুবেলের গ্যাস বিক্রির বিষয়ে পুতিন বলেন, রাশিয়ার গ্যাস কিনতে হলে রাশিয়ার ব্যাংকে রুবেলের অ্যাকাউন্ট খুলতে হবে, এই অ্যাকাউন্টগুলোতে গ্যাস ডেলিভারি অর্থ জমা দিতে হবে, এরপর রাশিয়ার ব্যাংক বিক্রে তাদের দেওয়া অর্থ দিয়ে রুবেল কিনবে, আর রুবেল কেনার পর সেই অর্থ গ্যাস কোম্পানিকে দেওয়া হবে। পুতিন আরও বলেন, যদি রুবেলে অর্থ না দেওয়া হয় আমরা এটিকে ক্রেতাদের ব্যর্থতা হিসেবে বিবেচনা করব। আমাদের কাছে কেউ কোনো কিছু বিনামূল্যে বিক্রি করবে না, আমরাও কারো প্রতি অনুকম্পা দেখাতে পারবো না। কেউ রুবেলে অর্থ না দিলে গ্যাস বেচা কেনার চুক্তি বাতিল করে দেওয়া হবে। এদিকে গত কয়েকদিন ধরে রাশিয়া ইঙ্গিত দিচ্ছিল তারা রুবেলে গ্যাস বিক্রি করবে, তবে জার্মানি ও ফ্রান্স সহ G7 দেশগুলো জানিয়েছে তারা রুবেলে গ্যাসের মূল্য দেবে না। প্রিয় ভালোবাসা দর্শক, পুতিন নাকি জেলেন্সকি, কার পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এরদোগান। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটির সামরিক বাহিনী প্রতিবেশী ইউক্রেনে তাদের ভাষায় বিশেষ অভিযান শুরু করে। প্রথমে মনে হয়েছিল 1 সপ্তাহের আগে ইউক্রেনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে রাশিয়া, এতে দুই দেশের ক্ষয়ক্ষতি যেমন কমবে তেমনি তুলনামূলক কম ঝুঁকিতে পড়বে বিশ্ব। কিন্তু সেটা হয়নি, বরং 1, 2, 3 করতে করতে মাস অতিক্রম করেছে যুদ্ধ। ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এবং তাদের মিত্ররা। ফ্রান্স পুরোপুরি এ পথে হাঁটেনি, আর অন্যদের অবস্থা তো মাছ না ছুঁই পানে। যুদ্ধ বন্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ একমাত্র তুরস্ক ছাড়া অন্যদের পক্ষ থেকে বলা যায় দেখা যায়নি। পূর্ব ইউরোপে দেশটিতে সামরিক অভিযান শুরুর পর থেকে তা বন্ধের প্রচেষ্টা চালিয়ে আসছে বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক। দেশটির নেতা রিসেপ তাইপ এরদোগান এই ক্ষেত্রে চোখে পড়ার মতন ভূমিকা রেখেছে। ইতিমধ্যে রুশ প্রেসিডেন্টের সঙ্গে 1 বার কথা বলেছেন তিনি, কথা হয়েছে সংশ্লিষ্ট অন্যান্য নেতার সঙ্গেও। যুদ্ধ বন্ধে দৌড়ঝাঁপ করেছেন এরদোগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগ্লু। আঙ্কারার এমন উদ্যোগের প্রতিফলন ঘটে গত 10 মার্চ। তুরস্কের মধ্যস্থতায় এই দিন দেশটির আন্তালিয়া শহরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উপায় বের করতে আলোচনায় আর বসেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা, যা ছিল যুদ্ধ শুরুর পর প্রথম শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন কাবুসোগ্লু নিজেও। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানের ওই মুহূর্তের মূল চরিত্র একটি রহস্যময় চিঠি। পাকিস্তানের টালমাটাল রাজনীতিতে এই মুহূর্তে কেন্দ্রীয় চরিত্র পালন করেছে রহস্যময় একটি চিঠি। প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ বলছে, এই চিঠি চাপে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলো একে নাটক বলে আখ্যা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তানের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্রের অংশ। গতকাল বুধবার তিনি এ দাবি করেন। এর আগে গত রোববার ইসলামাবাদে তার জনসভায় হুমকির চিঠির কথা উল্লেখ করে ইমরান খান বলেছিলেন, ওই চিঠিতে বলা হয়েছে অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে পাকিস্তান গুরুতর পরিণতি মুখোমুখি হবে। চিঠির ভাষা ছিল অত্যন্ত কঠোর এবং এতে বেশ কয়েকবার অনাস্থা প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে। বুধবার গোপন চিঠির মাধ্যমে তার সরকারকে পতন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে আলোচনা করার জন্য ইমরান খান ফেডারেল মন্ত্রিসভার একটি জরুরি বৈঠকে আহ্বান করেন। এতে মিত্র দলগুলোর প্রধানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছিল, তবে MQMP এবং BAP নেতৃত্ব ব্যস্ততার অজুহাত দেখিয়ে বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানায়। পরে প্রধানমন্ত্রী ইমরান খান পৃথক বৈঠকে সাংবাদিকদের সঙ্গে চিঠির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। লেটারগেট বিতর্ক সম্পর্কে ইমরান খান বলেন, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার পর থেকে তার ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে এবং তার সরকারকে পতনের লক্ষ্যে এই চিঠি পাঠানো হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে শর্ত নির্বাচনে যাবে বিএনপি জানালেন মির্জা ফখরুল।
আবারও আন্দোলনের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে চায় তার নিরপেক্ষ তত্ত্বাবধানে সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে। শুধু তাই নয়, একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বদলাতে হবে, কারণ ন্যাড়া একবারই বেলতলায় যায়। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি তুলেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে 173 দিন তারা হরতালও করেছিল, গাড়িতে অগ্নিসংযোগ ও মানুষ পুড়িয়ে হত্যাও করেছিল। এতে লাভও হয়েছিল, কখনো আওয়ামী লীগ ভোটে জয়ী হয়, আবার কখনো বিএনপি জয়ী হয়। আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেআইনিভাবে আটক রেখেছে, একইভাবে তারেক জিয়াকে বিদেশ নির্বাচন দিয়েছে ফ্যাসিস্ট এই সরকার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইমরান খানকে কণ্ঠ দিলেন সেনাপ্রধান, বিদায় ঘণ্টা বেজে গেছে ইমরান খানের। পাকিস্তানের রাজনীতির আকাশে আবার দুর্যোগ, আবার সব এলোমেলো হয়ে যাওয়ার আভাস। ঈশান কোণে লাল মেঘ, যে কোনো সময় দুমড়ে মুচড়ে যেতে পারে পরিস্থিতি। বুধবার প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সেনাপ্রধান জেনারেল জাভেদ কোমর বাজওয়ার বৈঠকের পর চারদিকে গুমোট ভাব, ঝড় শুরুর পূর্ব মুহূর্ত যেন। এমনিতেই পাকিস্তানের সেনাবাহিনী শক্তিধর, তারা সরাসরি অথবা তাদের আঙুলের ইশারায় সরকারে পতন হয়েছে। সেই সেনাবাহিনী সমর্থন দিয়ে 2018 সালের নির্বাচনে ইমরান খানকে ক্ষমতা এনেছিল বলে অভিযোগ আছে, যদিও এই অভিযোগ সরকার এবং সেনাবাহিনী প্রত্যাখ্যান করছে। এই খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। ইমরান খান তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, এ সময় সেনাপ্রধান তার কানে কানে এই কি মন্ত্র দিয়েছেন তা নিয়ে কৌতূহল চারিদিকে। বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য সমঝোতাযোগ্য অপশন নিয়ে আলোচনা হয়েছে তার, একই সঙ্গে সরকারের জন্য তা হতে হবে মুখ সরকার রক্ষার। প্রধানমন্ত্রী অফিসের সূত্রগুলো জানিয়েছে বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক ওই বৈঠকে যারা উপস্থিত হয়েছিল তারা পর্দার আড়ালে আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ হারাচ্ছে পাশ্চাত্য। আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন পাশ্চাত্যের দেশগুলো নিয়ন্ত্রণ চির ধরেছে। আন্তর্দেশীয় লেনদেনের মাধ্যমে হিসেব প্রায় অর্ধ শতাব্দী ধরে দাপুটে অবস্থান ধরে রাখা সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন এর বিকল্প আনতে তৎপর হয়েছে বিশ্বের উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিগুলো। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্স সুইফটের বিভিন্ন লেনদেন প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করছে বলে আভাস দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ভেনেজুয়েলাকে সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছিল, এটা আমাদের সৌভাগ্য, আমরা আর সুইফটে ফিরতে চাই না, সুইফটের বাইরে আমরা বেশ ভালো আছি। এদিকে আরেকটি হাতে ইউক্রেনকে ঘায়াল করেছে রাশিয়া। মঙ্গলবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠক চলাকালে মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গে শৈগু কিয়েভ ও চেরনিয়েভের দিকে আক্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা দেন। এর কিছুক্ষণের মধ্যে কিয়েভের আশপাশ থেকে রুশ সৈন্যরা সরে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরোয়। অনেকে বিষয়টিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বেকায়দা অবস্থানের লক্ষণ হিসেবে দেখেছেন, তাদের ধারণা যুদ্ধে হেরেছে বলে রাশিয়া ও পদক্ষেপ দিয়েছে। বিষয়টি তা নয়, আরও জোরদার লড়াইয়ের প্রস্তুতি হিসেবে কিয়েভ ও সংলগ্ন অঞ্চল থেকে সৈন্য সরিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চল আনছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চলে একটি স্বাধীন রাষ্ট্র গঠন অথবা এই অঞ্চলে রাশিয়ার অংশ হিসেবে নেয় মস্কোর কর্মকর্তাদের লক্ষ্য বলে মনে হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্মাণ দুর্ঘটনা থেকে বাঁচার পথ খুঁজছে রাশিয়া। মস্কো থেকে সাইবেরিয়া তেলের রাজধানী খ্যাত নর্ভোসিবির্স্ক এবং সেন্ট পিটার্সবার্গের বুদ্ধিজীবী কেন্দ্র থেকে মুর মানুষকে পারমাণবিক সাবমেরিন ঘাটে পর্যন্ত বিচ্ছিন্নতা, সেন্সরশিপ এবং যুদ্ধের কারণে অবরোধ আরোপের ফলে একটি নির্মম ভবিষ্যৎ থেকে বাঁচার পথ খুঁজছে রাশিয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মস্কোতে বসবাসরত ডিজিটাল মার্কেটার 26 বছর বয়সী বেরোনিকা এ ব্যাপারে বলেন, 24 ফেব্রুয়ারির পর সব কিছু বদলে গেছে, আমাদের জীবন এর আগে এবং পরে এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে জানতে পারার কয়েকদিন পর তার কয়েকজন বন্ধু এবং পরিচিতদের হঠাৎ করে ব্যাগ গুছিয়ে এবং ভাড়া চুক্তি ভঙ্গ করে বাড়ি ছেড়ে দিতে দেখেছিলেন তিনি, তবে তিনি দ্রুত সিদ্ধান্ত নিতে চাননি। এর বদলে রাজধানীতে থেকেই যুদ্ধবিরোধী বিক্ষোভ অংশ নিয়েছিলেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীকে জানালেন বিলাল ভুট্টো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা টালমাটাল হয়ে গেছে, এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রিত্ব থেকে তার অপসারণ এক রকম নিশ্চিত। এই অবস্থা ইমরান বিরোধীদের আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, কে হবে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাল ভুট্টো জোরদার ইস্যু বিষয়ে এক ঘোষণায় বলেছেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ। গতকাল বুধবার পিপিপির চেয়ারম্যান বিলাল সংবাদ সম্মেলনে জানান, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত করতে পিপিপির সঙ্গে হাত মিলিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, ফলে ইমরান খানের পতন এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এজন্য এমকিউএমপিকে ধন্যবাদ জানিয়েছেন বেলাল।